হ্যালো ফ্রেন্ডস, আমরা সবাই কাছে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আর আমি তোমাদের সাথে আজকে হাজির হয়ে গেছি একটা রেসিপি নিয়ে, ডিমের চপ এগ ডেভিল। তোমরা দেখতেই পাচ্ছ কভারে আশা করি পিকটা। তো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির সন্ধ্যায় সবারই একটু মনটা, একটু বাইরের খাবার খাবো বা মুখরোচক কিছু খাবো সবারই মন চায়। তো চলো, তোমাদের জন্য আজকে আমি এই ভিডিওটা শেয়ার করছি, তোমরা অবশ্যই ঘরে এটা বানিয়ে খেতে পারবে। খুব ইজি একটা রেসিপি। তো এই রেসিপিটা যদি দেখে তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, আর তার পাশে যে বেল আইকনটা আছে সেটাকেও ক্লিক করে দিও সবার আগে নোটিফিকেশান পেতে। তো এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ ডিম আর ধনে পাতা কুচি, তো এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট, আর এখানে আমি একটা আলু সেদ্ধ করে স্ম্যাশড করে রেখেছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্র্যাম্পস, আর এখানে আমি ময়দার ভেতরে একটু জল দিয়ে স্ল্যারি করে রেখেছি, আর এখানে আমি আলু সেদ্ধর মধ্যে এখন নুন নিয়ে নিচ্ছি, একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, এখানে স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো, আর রোস্টেড জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম, আর গরম মশলা গুঁড়ো। তো আমি এবার সব কিছুকে একসাথে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি মিশ্রণটার ভেতরে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, একটু আদা রসুনের পেস্টটাও অ্যাড করে দিচ্ছি, আর অল্প পরিমাণে ধনে পাতা কুচি অ্যাড করে দেব, আর কিছুটা রাখবো গার্নিশিংয়ের জন্য। এবার আবারও আমি সব কিছুকে একসাথে ভালো করে মেখে নেব, আর অন্যদিকে আমি কড়াই গরম হতে দিয়েছি, তো কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি, আলুর পুরটাকে একটু টেলে নেব কড়াইতে, নচেত মশলাগুলোর কাঁচা গন্ধ আসতে পারে। তো আলুর পুরটাকে আমি অ্যাড করে দিচ্ছি, এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। পুরটা আমার কমপ্লিট হয়ে এসছে প্রায়, তো এটা এখন কমপ্লিট হয়ে গেলে আমি একটু সাইডে রেখে দেবো, আর একটা ডিমকে আমি হাফ করে কেটে নিয়েছি, এর ভেতরে আলুর পুরটা আমি চেপে চেপে ভালো করে সেট করে দেবো। এটা নিটল শেপ দেওয়ার চেষ্টা করবেন, তো ভালো করে চেপে চেপে আমি এখন একটা ডিমের ডেভিলকে গড়ে নিয়েছি। এরপর আমি ময়দার স্ল্যারিটার ভেতরে একটু চুবিয়ে নেব, তারপর ব্রেড ক্র্যাম্পসের মধ্যে একটু শুকনো হাতে কোটিং করে নেব। ব্রেড ক্র্যাম্পসটা শুকনো হাতে কোটিং করলে খুব সুবিধা হবে, নচেত হাতেও লেগে যাবে, তার ভালো করে কোটিংটা হবে না ডিমের গায়ে। তো আমি এরকম করে দুটো ডিম রেডি করে রাখছি, আর একটা ডিমও রেডি করে নিচ্ছি। ওই একইভাবে ময়দা স্ল্যারিতে চুবিয়ে আমি ব্রেড ক্র্যাম্পস দিয়ে কোটিং করে নিচ্ছি, আর আরেকদিকে আমি তেল কড়াইতে দিয়ে দিয়েছি, সাদা তেল, গরম হচ্ছে তেলটা, তো তার মধ্যে আমি এখন ডেভিল দুটোকে ছেড়ে দেব। স্টিমটাকে একদম লো রাখতে হবে, নচেত বাইরে থেকে ব্রাউন কালার ধরে নেবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। তো আমি যেহেতু এটার মধ্যে ডিম দিইনি, তার জন্য আমি আরেকটা ডিমের এখানে রেসিপি একটুখানি অ্যাড করে দেবো, শেষে তোমরা ডিমটাকে কী করে ডিমের গোলার মধ্যে চুবিয়ে পরিবেশন করতে পারো সেটা আমি একটু তোমাদের বলে দেব। তো এখানে আমার ডেভিলটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। তো এবার ওই গরম তেলের ভেতরে তোমাদের যেটা বলেছিলাম ডিমের গোলা করে একটু ডিমের জালি তৈরি করে নেব। খুব একটা এক্সপার্ট নই এই কবিরাজি স্টাইলটা করতে, তবু চেষ্টা করলাম ফার্স্ট টাইম। তো এই ডিমের জালির মধ্যে আমি এখন যে ডেভিলটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি, আর পুরোটা মুড়িয়ে নিচ্ছি ডিমের জালিটার মধ্যে। বেশ একটা ডিমের কবিরাজি ফিল হলো, অথচ ডেভিলের ফিলটাও তোমাদের দেবে। তো তোমরা এভাবে নিশ্চয়ই করে দেখতে পারো, আর তোমাদের এটা করে কীরকম লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানাও, আর তোমরা কীরকম টাইপের রান্না দেখতে চাও সেটাও জানাও আমাকে। তো আমার ডেভিলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখানে টমেটো সস আর ধনে পাতা দিয়ে গার্নিশিং করে নিয়েছি। তোমরা কমেন্ট বক্সে প্লিজ আমাকে তোমাদের ফিডব্যাকটা জানাও,
আরও একবার মনে করিয়ে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা। সবাই ভালো থাকবেন, আজকের মতন এখানেই, আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। তো আজকের মতন গুড বাই ফ্রেন্ডস।